প্রিয় দর্শক অনারাদের দেখতে লাগুন এই ছবিগিন দেখিয়ে অনারাদের কি মনে হয় এই যে এই দেশমিতে আইন পুলিশ শাসনকর্তা কেউ আছে কিনা আর মননগরী এই অবস্থা দেখিয়ে কোন পুলিশ প্রশাসন আছে কোন ট্রাফিক ব্যবস্থা আছে কিংবা কোন ধরনের আরাদ দেশমিতে রাজনীতি দখল আছে এই দেশ যারা চালায় এই তারা এই ফুটেজ সিন কোন বিশ্বর কোন দেশমিতে যাইয়ারে যদি এই ফুটেজ সিন আছে বলি এই দেশ চালায় বলে হয় তাহলে আরাদ দেশরে কি মননগরী বাহিনী জানি তবে অনারাসন এই ফুটেজ সিন কি রকম হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনারা দেখতে লাগুন যে ইয়েনল যে চট্টগ্রামের মুরাদপুর মোড় মুরাদপুর এই এলাকায় ইবের মধ্যে চট্টগ্রাম শহরের চট্টগ্রাম শহর তাইবেল্লাই হাটাজারি ফটিকছড়ি রাউজান প্রাঙ্গুনিয়াম তারপরে এনদি খাগড়াছড়ি হতে শুরু করে রাঙ্গামাটি পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ সকল বিপুল পরিমাণ মানুষ সকল চট্টগ্রাম শহর ঢুকে ঢুকিবের মধ্যে এই মুরাদপুর যে শহর ঢুকিবের এক প্রথম জায়গা যেই মধ্যে তারা চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা লইয়ারে আজকে অনারার সামনে হাজির হয়েছি ইয়েন লাইভ আকারে দেখাইবার লাই আর চেষ্টা করে দিই এই কারণ যে আর চট্টগ্রামের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যে কি নিম্ন পর্যায়ে কত নিচু পর্যায়ে ওনারা দেখতে লাগুন আর কিছু কিছু এই ট্রাফিক আইন মানের সন এই যে একজন ওনারা দেখতে লাগুন যে পুলিশে তিয়ে রইয়ে একটা ছাতি লই প্রখর রোদুর মধ্যে ঠাডাবার উৎক্ষয় এই রোদুর মধ্যে পুলিশ তিয়ে রইয়ে মাঝখানে অথচ ইমিদি টাইমের কথা আছে যে সিগন্যাল বাতি তো নাই বরংস এটা মাঝে মধ্যে এই ধরনের ইন দেখা যায় কিন্তু এই যে ইন দেখা গিয়ে ইয়েন কিন্তু আজ ইয়ারা জন ফর দিয়েরই তারা ক্যামেরা দেখানোর ফর দিয়েরই আসলে ক্যামেরা যাতে রেকর্ড করে এই সময় দিয়ে পুলিশে এই যে পুলিশের তো এই জিনিসটা দেখি আরা এক পাশে আজিয়ে ধরে রেখি তো ওনারা দেখতে লাগুন যে এই রাস্তার দুই পাশে যে পরিমাণ জায়গা মানুষের গাড়ি দিয়ে রইয়ে তারপর দিয়ে এই যে রাস্তার মাঝখান বরাবর ইকেতন গাড়ি ইগের সামনত্ন গাড়ি পিছুত একজন মানুষ এনে সামনে দিয়ে এনে সাইডে দিয়ে ফুটু দিয়ে কেনে কেনে চার বসন কিন্তু এই যে এই এই দিন হল নিয়ম কানুনের মধ্যে নফ করে এখন যদি হনেকান অ্যাক্সিডেন্ট ঘটি যায়গুই হনেকান গাড়ির ব্রেক ফেলে গিয়ে হনেকান গাড়ির ব্রেক নষ্ট হয়ে ধুম করে উগ্র মানুষ সেই জন্য উগ্র মানুষের মনের দিকে জানি এটা এটা খার দোষ খাওয়ানো দিব খারে দোষ দিবেন অনেক সন এই এটা মোটরসাইকেলওয়ালা অকল মোটরসাইকেল চালাতে দেয় ফ্রি স্টাইলই চালাইতে পারে এটা রিক্সাওয়ালা অকল গিয়ার আগত চালা যেতে পারে যে যার চৈত্য মনে হয় ইল্লে করে চালাইতে পারে এইভাবে এইভাবে কোনো ট্রাফিক রুলস চলে পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে আছে কি না আর অন্য পারি তবে দেশ বিদেশের যারা ঘুরতে লাগুন এই যে মনে করে এই যে এই মহিলাও সন গুরু মেয়ে ফালো ইয়ে মেয়ে ভাবে রাত অব্দি যে হইকে সব মেয়ে ভাবে চলে রেখে নিজে হইতে পারে এই যে একখান অ্যাক্সিডেন্টাল এই মুহূর্তে কিন্তু একখান অ্যাক্সিডেন্টের বেশ সময় সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ যে এই সিটে বাংলাদেশ চালায় বা বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাটা চালায় আর মনে হয় যে ইয়েনেই প্রমাণ নত এই এই যে পরিমাণে এই যে লাডার হওয়ার মতো আনি চলে যার গুই বিয়াগুন সিএনজি ইয়ে মারি যে করে তারপরও তো মারে কেন কেন বাঁচি যার বুঝি যেই জেলে মনে হইলে করে চলে চল এডে কেন করে সাপ পারলেও কিন্তু এটা বাতি বাইরে তারপরও চলক ইয়ে না যে মুরতপুর মরুমেদে আজ ইয়ারা আমরা দেখাইতাম সাইড দিয়ে এই জিনিস চান যে আর কীভাবে শুধুমাত্র ট্রাফিকও দোষ দিলে তো আর হইতো না ট্রাফিক পুলিশ থাকে যে দুই তিনজন দুই তিনজনে এ দুন মানুষের কীভাবে কীভাবে সামলাইব এই যে মাই সকল সন কীভাবে যার একজন সামনে একজন মিচাই মাঝখান রাস্তার মাঝখান দিয়ে গাড়ি দিয়ে গিয়ে এবারে তারা লইব এদিকে তারা খুদুন গাড়িতে আটকে গিয়ে এই এইভাবে এই গুরু মাইফা স্কুলের গো মাইফা লইয়ার যার গুরু সাহস দিয়ার গাড়ি মানে আর এই জিনিসটা আমরা দেখাইতাম সাইড দিই যে ট্যাক্সি স্ট্যান্ড নাম কীভাবে দাঁড়াইয়াছে সন মুরাদপুরের অংশ কিন্তু আমরা দেখতে লাগবেন যে মুরাদপুরের দুই পার্শ্বের অংশ আমরা দেখাই দেওয়ারা এই
এই জিনিসটা তারা ওনারা দেখানোর মানে যে ওনারা অনেকে হইতে পারবেন কি আর নতুন কি না প্রিয় দর্শক আরাই ওনারা দেখাইতে চাইছি একান জন আরা বেগুন তো জনসচেতনতা বাড়াই লম করিব আরা জনসচেতনতা আরা কিভাবে বাড়াইব ইয়ার লেভেলে আরা মনে করি যে আরা প্রশাসন জননেতা আরা নেতাকলের একগ এক এক জনের বক্তব্য শুনিলে মনে হয় যে তারা না নেই পৃথিবী মধ্যে উন্নয়ন খাজা অনেকে আই না করে তারা অনেকে আই তারা বে আগুনে ট্রাফিক ব্যবস্থা লইয়ারে তারা বে আগুনে বিভিন্ন দেশত যাই যে বহুত সুন্দর সুন্দর নাম করে কিন্তু তারা হেডে এই দেশ সমৃদ্ধি ইন ভাল অনেকে আই ইমপ্লিমেন্ট করি বলে এখন উদ্যোগ নলয় ওনার যে দেখতে লিখুন যে কী পরে এইবে এইভাবে দেখতে লিখুন না এইবে এইবে কোনো দেশ হইতে পারে এখন তিনজন গাড়ি একত্রে আইয়ের মাঝখানে তা আগে কোনো ওই মাঝখান দিয়ে পুলিশ দিয়ে রই দেখতে লেগুন কি পরিমাণ এবার আসলে আরা শূন্যবারে এবার পুলিশ এখন উর ধরিব রাস্তার মাঝখানে ইমিডিয়েট দেখি দ্বারা ওরে ফাইন করিব নিশ্চয় অনেকে কাগজপত্র চাইব এইবেও কিন্তু এই রাস্তার মাঝখানে অন্যান উচিত বলি মনে নগরী আরা আর একখান ফাঁকা রাস্তার মধ্যে ফুসল লইলে এইখান হয়তো এখন মামলা হয়তো গড়িতে পারে মামলা করেন মামলা এই মামলা করেন মানে কিন্তু এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় মামলা দিব তারপর দিয়ে এই যে রিক্সে ট্যাক্সি যেই জিন্দি মনে হয় এনতে চলাম এটা ভিতরে মানুষও মাঝখান দিয়ে ঢুকে যাবে এটা উন্নত বিশ্বের মধ্যে বেয়া আগুনে জানান যে এটা ওই ইয়ে তাকে ওই লাইট মানি চলম করে ক্যামেরা তাকে বেয়া আগুনতন বড় হতল যে এডে যে কিছু গরণ না কেন প্রথম হতল যে এইভাবে চারাই হাঁডিব তারা লেগুলি তারারে পঞ্চাশ টিয়া ধরে যদি ফাইন করে দিত পঞ্চাশ টিয়া ফাইন করে দিলে নত তিন ঘন্টা দাঁড় করাই তাইব এই ধরনের একখান প্রস্তাবনা যদি থাকে তৈল মানুষের ভয় পাইতো কিছু কিছু মানুষের ভয় পাইতো আবার গাড়ি এই যে মনে করেন এই এখন একখান ট্রাক আগে দিনের বেলা আর মনে হয় যে এই ট্রাক দিনের বেলা কিন্তু ট্রাফিক ট্রাক চলন নিষিদ্ধ এটা এই তারা ম্যানেজ করে ফেলে গিয়ে কোনোভাবে ম্যানেজ করি খবরে ডুবে গেলেই এদের যাওয়া তাহলে ওনারা দেখতে লাগুন এই যে পরিস্থিতি আরা কিন্তু আসলে মানি না পারি ওনারা যে যেইতেই আসন এই যে এই মানুষ এখন ইতে পদ্মা আরা ট্রাফিক পুলিশ আসছি আরা ক্যামেরা আসছি সুন্দর মতো ইতে হই যে ট্রাফিক পুলিশ খুব দূরের এখন খুব সিরিয়াস তারা এখন খুব খাস করিব কিন্তু আরা এই মানুষ এই দুর্গ মানুষ আছে আর আর ডরার ইয়ে নাই আরা ডর মনে নগরি আরা মনে করি যে আরা এই যে এই যে একজনে এদুন মানুষরে কীভাবে সামলাব ইটারে আইনগতভাবে সরকারের সর্বোচ্চ পর্যায়ের তন এইভাবে এই ট্রাফিক ব্যবস্থা এইভাবে চলিত না পারে ইয়েন ব্যবস্থা করে দম পড়িব ইয়েন যদি নগরে আর কোন অবস্থায় এই চট্টগ্রামের মধ্যে কোনো ট্রাফিকের অফিসার আছে এই চট্টগ্রামের মধ্যে কোনো ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ আছে ইন আর আসলে খুঁজতে পারে এই পরিস্থিতি দেলি এটা কোনো কিছু হওয়া না যায় তবে এখন যে প্রশ্ন এক পারে ট্রাফিক পুলিশ একলা কে দিব না ট্রাফিক পুলিশ একলা যেন প্রস্তাবনা দিব ইয়েন লয় মানে দেশন এই কি যে অবস্থা কত মানে যে কোনো খুবই ডেঞ্জারাস অবস্থার মধ্য দিয়ে প্রতিটি প্রতিটি মুহূর্তে কিন্তু এটা গিয়েছে তো ওনার সরকার উচ্চ পর্যায়ের তো এইবেলায় সিরিয়াস অবস্থা নলইলি সিরিয়াস ব্যবস্থা নলইলি এটা কোনোদিন কোনো অবস্থায় ট্রাফিক ব্যবস্থা উন্নতি না পারে প্রতিটা মুহূর্তে কিন্তু ধ্বংসযোগ্য প্রতিটা মুহূর্তে কিন্তু এই যে স্কুলের ছাত্র ছাত্র অকল ব্যাগুন তখন ধরে অনেক বাস লাগাইয়ে দেন এই দূরমে দিয়ে কিন্তু চলে মোটর সাইকেল ইন যার লাডার ফোয়ার মতো এই যে গুরুজ্ঞ বাচ্চার স্কুলের ফোয়াল ইয়ারে আইয়ের কিন্তু এই যে ফকল আইয়ের একবারে কিছু দিয়ে একখান বাস তৈরি হয়ে সামনে দিয়ে সিএনজি চলে ইয়ের এইভাবে এইভাবে কিন্তু আর দৈনন্দিন মুরদপুর মোড় চলে এই মুরদপুর মোড়ের মধ্যে আর শূন্যবারই কোন সময়ে ইগিন কোনো দিন ডকুমেন্ট সইতে পারে কিনা আর শুধু আনারা জনসচেতনতা বৃদ্ধির লেগুলি এই দিন গড়ির গাড়ি যাতে চলিব এই সম্বন্ধে মানুষ চলিত না পারে মানুষ যাতে চলিব এই সম্বন্ধে গাড়ি চলিত না পারে এই নিয়ম মান এডে ক্রস এই নিয়ম মান চালু করি পেলাই সি প্লাস টিভি যদি প্রশাসনের কোনো ধরনের হেল্প গরিবের মতো থাকে আর ইয়ানে বইতে রাজি আছি কিন্তু আরা চাই আর চট্টগ্রাম শহর আরও সুন্দর ট্রাফিক ব্যবস্থায় অনেক বেশি উন্নত আর মনে করি যে এই এই ধরনের অবস্থার মধ্যে
চট্টগ্রামের বড় বড় নেতা অকল মন্ত্রী অকল যারা ইতারা তো মন্ত্রী অকল তো পুলিশ আগে পিছে পুলিশ থাকে তারা হইতে পারে তারা কি পরিমাণ ট্রাফিকের মধ্যে পড়ে এই ট্রাফিক সিস্টেম মান ঠিক করিলি আর চট্টগ্রামের মধ্যে বিনিয়োগ বাড়িব দেশের ইমেজ বাড়িব দুর্ঘটনার তো মানুষ বাঁচিব এইভাবে এইভাবে নষ্ট এই 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 যে হ্যাজার্ড লাইফ এই লাইফ এইভাবে কোনোদিন হইতে পারে সাইরাস্তার মুখোমুখি সাইরাস্তার মুখোমুখি হন ট্রাফিক নিয়মেই না তখন ইয়ান কিন্তু হইতে পারে প্রিয় দর্শক আজ ইয়ারা মুরতপুর মুরত আসি মুরতপুর মুরতন এইজন মানে বাস কিন্তু শহর মধ্যে অনেকে সাধত বাস মানুষ বেঁধে পারে অনশন বাসের মধ্যে মানুষ মানুষ ঘটে যাইব মানুষ কোন অবস্থায় ইতার লাইফ পাবলিক বাসই নেই পাবলিক বাস তাইলে বাস তাইবে বাস দিয়েই ঘটে রাস্তা ঘটে রাস্তা কিন্তু ইয়ার মধ্যে ঘটে অনশন গুরু গুরু ফক করলো ইয়ে কিন্তু মানুষ এভাবে দিনাতিপাত করে প্রিয় দর্শক আজ ইয়ে আরা এ পর্যন্ত গড়ি অনারা আরার লয় থাইবেন আজিয়ে হয়তো এই জায়গার মধ্যেই আসিলে মারা মুরতপুর আগামী যেখানে একদিন আর চট্টগ্রামের আরোগ্য মরব চাই রাস্তার মরব মধ্যে যাইম ওনারা দেখাইম আর ট্রাফিক ব্যবস্থা আসলে অনেক উন্নতি ওই কি নয় আর বনগুজ্জ মারা এই ফুটেজ সিন প্রশাসন যদি দেখে তারা একটা বিহিত ব্যবস্থা নেবে যাত্রী ডিসিপ্লিন মানে না এইখানে রাস্তাঘাট ভাঙা বাস এক জায়গায় থামে ওরা ওখানে যায় না এবং ডিসিপ্লিনে চলে না কেউ কেউ কে কার আগে উঠবে এই প্রতিযোগিতা যাত্রীদের এখন বাসের ড্রাইভারকে আমরা যতই সরাইতে চেষ্টা করি তারা গেলেও যাত্রী যায় না যে জন্য রাস্তায় যানজট সৃষ্টি আর ড্রাইভার তো আসেই তারও যাত্রীর জন্য ওখানেই গাড়ি থামায় এই আমাদের এই ট্রাফিক দেখলেন তো আপনি নিজেও মনে এখানে বহুদিন ক্ষণ ধরে আসেন দেখছেন যে যাত্রীরা কোনো ডিসিপ্লিন নাই তারা গাড়িতে কে চড়বে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে আমাদের পুলিশে তবে একজন যাত্রীর জন্য একজন কনস্টেবল লাগবে প্রিয় দর্শক ইয়ে যারা মুরতপুর আজিয়ার যানজটের চিত্র অনারা এরকম আরা বিভিন্ন স্পটের খবর দিবেন লাই সি প্লাস টিভি সিদ্ধান্ত লই বিভিন্ন স্পটের মধ্যে আরা দেখাইম যে আরা এই দেশের মধ্যে আরা এই চট্টগ্রাম আরা প্রান্তীয় চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা লইয়ের মানুষ কী পরিমাণ কষ্ট আছে আসলে আরা এটে উগ্র সমন্বিত পরিকল্পনা এবং পুলিশ প্রশাসন যদি হার্ড লাইনে ন যায় তাহলে এটে কোনো দিন এই পরিস্থিতির উন্নতি হতো ইয়ের লেবলি আরা যারা পথচারী তারাও কিন্তু সচেতন হবে আজ এই পর্যন্তই আগামীবার যে কোনো স্পট লইয়ারে আর ওনারা সামনে আবার এসো অতক্ষণ ওনারা বিয়া ভালো থাকুন সুস্থ থাকুন সি প্লাস টিভির সঙ্গে থাকুন